आज आमे एक घ पदारथर अंशगुडीको देखिए विभिन्न पद्धति विषयले शिखि आम चारिपाक घन पदारथ अर्थात् जे परिकी डब्बा, डा कोन, बल पिरमिड इत्यादि ମାପ ଏବଂ ଆକାର ଅନୁଯାୟୀ ବିଭିନ୍ନ ଅଂଶରୁ ସୃଷ୍ଟି ହୋଇଥିବା ଏହି ଘନ ପଦାର୍ଥଗୁଡ଼ିକର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯଥା ଏକ ଆୟତ ଘନ ଅର୍ଥାତ୍ କ୍ୟୁବଏଡ଼ ଅନେକ ଆୟତକର ଅଂଶଗୁଡ଼ିକୁ ଯୋଡ଼ିକି ଗଠନ କରାଯାଇପାରିବ ଆଜି ଆମେ ସେହି ପଦ୍ଧତିଗୁଡ଼ିକ ଉପରେ ଆଲୋଚନା କରିବା ଯାହା ସାହାଯ୍ୟରେ ଆମେ ଏକ ଘନ ପଦାର୍ଥର ବିଭିନ୍ନ ଅଂଶଗୁଡ଼ିକୁ ଦେଖିପାରିବା ଏକ ବସ୍ତୁର କୌଣସି ଅଂଶ ଦେଖିବାର ଏକ ମଜାଦାର ଉପାୟ ହେଉଛି তা অর্থাৎ কটিং আস এখন একপ দ্বারা বুঝবা প্রথমে গোটি সিলিণ্ডর আকৃতির এক যথা কাকুড়ি কিংবা পাই এক ছুরি নিয় এই কার্যকলাপ তুমি সিলিণ্ডর আকৃতির এক মাটির মডেল মধ্যে করে পাব এই বস্তুগুড়ি মধ্যে কোণী গোটিয়ে বস্তু নেই এহাকু ভূলম্ব অর্থাৎ ভর্টিকা রূপরে কাট তুমি যত্নর সহ এখন পতলা খণ্ডে কাটিপার এখানে প্রত্যেক খণ্ড বৃতাকার অর্থাৎ সরকুলার অটে আমি কোপার যে এক সিলিন্ডর অনেক বৃতাকার পার্শ্ব অর্থাৎ ফেসেস্রে গঠন হয়েছি যা সক্ষরে রখা যাই আমি এই বৃতাকার খণ্ডক সিলিণ্ডর প্রস্থছেদ অর্থাৎ କ୍ରସ୍ ସେକ୍ସନ୍ ବୋଲି କହିଥାଉ ଯଦି ଭୂଲମ୍ବ ଅନୁସାରେ ନ କଟାହୁଏ ତେବେ ଆମକୁ ଭିନ୍ନ ଆକୃତିର ଏକ ଖଣ୍ଡ ପ୍ରାପ୍ତ ହେବ ତୁମେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଭାବରେ କାଟି କ୍ରସ୍ ବିଭାଗର ରଫ୍ ଆକୃତି ଅଙ୍କନ କରିପାରିବ ଏକ ଘନ ପଦାର୍ଥର ବିଭିନ୍ନ ଅଂଶକୁ ଦେଖିବାର ଅନ୍ୟ ଏକ ପଦ୍ଧତି ହେଉଛି ଯେ ଏକ ଘନ ପଦାର୍ଥର ଥ୍ରୀ ଡି ଆକାରର ସମତୁଳ ଛାୟା ଅର୍ଥାତ୍ ଟୁ ଡି ଛାୟାକୁ ଦେଖିବା ଆସ ଏହାକୁ ମଧ୍ୟ ଏକ ମଜାଳିଆ କାର୍ଯ୍ୟକଳାପ ଦ୍ୱାରା ବୁଝିବା ଏଥିପାଇଁ ତୁମକୁ ଆଲୋକର ସ୍ରୋତ ସ୍କ୍ରିନ୍ ଏବଂ କିଛି ଘନ ଆକୃତି ଯେପରିକି ସମଘନ ଆୟତଘନ ଗୋଲକ ସିଲିଣ୍ଡର ପିରାମିଡ଼ର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ ବର୍ତ୍ତମାନ ତୁମେ ଏକ ସମଘନକୁ ନେଇ ସ୍କ୍ରିନ୍ ସାମ୍ନାରେ ରଖ ଏଠାରେ ଠିକ୍ ସାମ୍ନାରୁ ଆଲୋକପାତ କର ତମକୁ ସ୍କ୍ରିନ୍ରେ ଏହାର ଛାୟା ଦେଖାଯିବ এবার তুমি যে ছায়াটি টু ডি না থ্রি ডি ভাল কি চিন্তা কর যেহেতু ছায়া কেবল গোটিয়ে স্থান গ্রহণ করুছি সে আমি কহি কোপার যে ছায়ার দুইটি আকার অর্থাৎ ডাইমেনশন অর্থাৎ এহা টু ডি আকারর অটে ভাল কি দেখলে এহার আকার এক বর্গপরি দেখ যদি আমি তলে স্ক্রিন র ঠিক উপরে সমঘনক দর্শাই বা এবং উপ আলোকপাত করিবা তথাপি আমকু এক বর্গাকার ছায়া হেব। বর্তমান দর্শাই আকৃতিটি দেখ এখানে এক কাহী অর্থাৎ কোন উপরে সামনার আলোকপাত করা তমে যাচ্ছে তুমি কভি পরিস্থিতিরে কেউ আকৃতির ছায়া সৃষ্টি হব ভালকে চিন্তা কর বিলকুল ঠিক এদারা স্ক্রিনরে এক ত্রিভুজপরি ছায়া সৃষ্টি হব সেভাবে যদি কোন গোটিয়ে পাখর অর্থাৎ পার্শ্বরে আলোকপাত করা যায় তেমনি পড়িথরে এক ত্রিভুজকার ছায়া সৃষ্টি হব সেইভি যদি কোন ঠিক উপর আলোকপাত করা যায় এবং কু। তে রখা যায় তেমনি এক বৃতাকার ছায়া দেখা যাব ভলি তুমি বিভিন্ন বস্তুর ছায়াকু দেখিবা দেখ অভ্যাস কর এবং নিজ নোটবুক্রে রফ আকৃতি আঙ্ক ঘন পদার্থর বিভিন্ন ভাগক দেখ তৃতীয় পদ্ধতি হচ্ছে সেমান কিছু বিশেষ দেখিবা। এহা অন্তর্গত আপনি কোনসি ঘন পদার্থক সামনার অর্থাৎ ফ্রন্ট কিংবা গোটিয়ে পাখরু। অর্থাৎ পার্শ্ব রূপে কিংবা তাকু ঠিক উপর দেখি থাকে তাপরে আমি দেখা যায় দৃশ্যের আকৃতি আঙ্গি থা যেমি এই আকৃতি কু দেখে আমক সামনাপট অর্থাৎ ফ্রন্ট ভিউ এই এইভাবে প্রাপ্ত হয়ে থাকে ভলি গোটিয়ে পার্শ্বরু দেখিলে আমকু এক পারশ্বপট অর্থাৎ সাইড ভিউ প্রাপ্ত হয়ে থাকে एवं ऊपर देखिले आम एही यही भली ऊपर पट अर्थात टॉप व्यू प्राप्त होता है आम समघन द्वारा निर्मित आकृति परोटे दृश्य आंकी पार जेपरिक घन पदार्थ पर सामना पट पार्श्वपट एवं ऊपर पट यही भाव अंका जापर तेणु आज आमें ଏକ ଘନ ପଦାର୍ଥର ବିଭିନ୍ନ ଅଂଶଗୁଡ଼ିକୁ ଦେଖିବାର ବିଭିନ୍ନ ପଦ୍ଧତି ବିଷୟରେ ଶିଖିଲେ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଏହା ସହ ଜଡ଼ିତ କିଛି ଉଦାହରଣ ଦେଖିବା